Innalhamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udhu billahi min sururi anfusina wa min sayyiati amalina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd fa'udhu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Ar-Rahman. Allamal Qur'an. Khalaqal insan. Allamahul bayan. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu qu anfusakum wa ahlikum nara innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad sallu ala Muhammadin sallu ala Muhammad hardam jawan seni kalu paak naame Muhammad chalo chalo mujahidi chalo 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 mujahidi chalo jihad er maidane chalo sh
শহীদের ইদি গায়ে চলো, চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ইদি গায়ে চলো। কেন? অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দল। টেবিলটা আর একটু পিছু করতে বাস। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দল, হাইনার মত আজ বড় বড় শক্তি, হাইনার মত আজ বড় বড় শক্তি, কেড়ে নেই মানুষের অধিকার। এই ভারত হলো গণতান্ত্রিক দেশ, কিন্তু আজকে এই মুসলমানদের উপরে যে অবস্থা স্টার্টিং করেছে, এক অন্যকে উস্কে দিয়ে এক অন্যের সঙ্গে লাগিয়ে দেওয়ার যে এক সিস্টেম চলছে, তার কারণেই আমাদের লড়াইয়ের প্রয়োজন। তাই কবি বলছেন, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দল, হাইনার মত আজ বড় বড় শক্তি, হাইনার মত আজ বড় বড় শক্তি, কেড়ে নেই মানুষের অধিকার। দিগান্তে আজ শোনো শোনো, দিগান্তে আজ শোনো শোনো, ওই মুসলমানের কান্না, রোগে সোগে অনাহারে দু মুঠ অন্যায়, এতটুকু ভালায় পাই না, পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের অরাজন কেউ নাই, যাদের যা পাওয়ার কথা তারা পায় না। আমি সেই সব কথাগুলি বলে আপনাদের মন খারাপ করছি না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের অরাজন কেউ নাই, ওই সব মানুষের মুখ মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো, চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ইদি গায়ে চলো। সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা এমনই উত্তপ্ত গরমে সারা দিন কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, আমরা নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা পুনরায় ছুটে এসেছি আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শোনার জন্য। শুধু তাই নয়, সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত, সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এমনই একদিনই মজলিসে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলা যাবে না বাবা? একটু সবাই মিলে বলা যাবে না? পিছনের লোকেরা আপনারা একবার বলবেন না? তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা,
দোসাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইগণ, আমি আপনাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ লালগোলা ভগবানগোলা এন্ড জিয়াগঞ্জ সুতি এন্ড শামসেরগঞ্জ প্রতিটা থানায় আমার প্রোগ্রাম, কিন্তু এই ছয়টা থানার মধ্যে আমি অতিরিক্ত এভেলেবেল, অত্যন্ত সুপরিচিত। গতকালকে আমি যেখানে ছিলাম 3 নম্বর স্টেজ করে গেছি, এর পূর্বে 2 বার এসেছিলাম। যাই হোক, আপনারা অনেকেই গিয়েছিলেন বা কে গিয়েছিলেন কে জাননি আমি তাহা জানতে চাই না। আমার ভাইয়েরা, আমি স্টেজে আসলাম, আমাকে 10:30 টাইম দেওয়ার কথা বলা হয়েছিল। আমি নিজেকে শারীরিক অসুস্থতার জন্য আমি 15 মিনিট চেয়ে নিয়েছিলাম, কিন্তু বিপদ কোনোদিন বলে আসে না। বিপদ যদি মানুষকে বলে আসত, এই পৃথিবীর মানুষ কোনোদিন বিপদে পড়ত না। আমার পূর্বে একজন পশ্চিমবঙ্গের সুপরিচিত বক্তা আপনাদের এখানে ওনার আসার কথা, কিন্তু আমি বললাম কথাটা কি, যে মানুষ বিপদ যদি বলে আসত, সমস্যা যদি বলে আসত, তবে এই মানুষ সমস্যায় পড়ত না। মানুষের মৃত্যু কখন হয়ে যাবে এটাও মানুষ তাহা জানে না। আমি মনিরুদ্দিন হাতটা উপরে তুলেছি, হাতটা নেমে যাবে এটা আমার গ্যারেন্টি নাই, আপনাদের আছে কথা বলুন আছে। আমার পূর্বে যেই বক্তার আসার কথা ছিল, ওনার যিনি পাইলট গাড়ি চালানেওয়ালা, ওই পাইলটের সুসন্তান ইন্তিকাল করেছে, বলুন ইন্না লিল্লাহ হেওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ছেলেকে দাফন করে মাওলানাকে ওয়াজ করতে নিয়ে আসবে, এটা এমন একটা কি মানসিকতা দেখাচ্ছে। যাই হোক, এমনই কারণ বিশেষ বিশেষে উনি এই বিপদের মধ্য দিয়ে আসতে না পেরে আমার সময়টা হয়ে গেছে 12টা। যাই হোক, আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। আমাকে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যের মানুষেরা আমার এই হাত দুটো দিয়ে একটু দোয়া নেওয়ার জন্য মানুষ পাগল থাকে। আমি অনেক জায়গায় প্রশ্ন করে ফেলেছিলাম যে আমার দোয়া নেওয়ার জন্য এতই কেন আপনাদের আশা বা আকাঙ্ক্ষা। বলছেন মাওলানা, আমাদের মসজিদের ইমাম শায়খ আব্দুর রহমান বিন আব্দুল্লাহ তিনি বলেছেন বুখারীর সহিহ হাদিস, মহান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 3 শ্রেণী বা 3 ব্যক্তির দোয়া মাবুদের দরবারে গ্যারান্টি কবুল হয়। তার মধ্যে একটা হচ্ছে মুসাফির, দ্বিতীয়টি হলো মজলুম, তৃতীয়টি হলো মা। তো ভাইজান, আজকে আমার কাছে অনেক দোয়ার দরখাস্ত। আমার মা বড় কষ্ট করে মানুষ করেছিল, মা পৃথিবী থেকে চলে গেছে, আমার শাশুড়ি মাও দুনিয়াতে নাই, আমার মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলের জন্য আপনাদের কাছে একটু দোয়ার দরখাস্ত রাখলাম। ধৈর্য ধরুন, অল্প কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব এবং আপনাদের একটু দোয়া দিব। উভয়ের মনের আশা এবং কামনা মহান স্রষ্টা কবুল করে একবার আস্তে করে বলি আমিন। আমি প্রথম একটি শব্দ আপনাদের কাছে ছেড়েছি, কি আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, এই কথাটা কিঞ্চিত পরিমাণ মিথ্যে নয়। বিশ্বাস করুন আর নাই করুন, আমার নবীর হাদিসটি খুলে দেখুন, আমার রাসূল দয়ার হাবিব,
নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মুসলিমুন ইখওয়ান এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই আপনারা জানো আমারই ভাই আমি জানো আপনাদেরই ভাই হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই টেনশন করার কোনো দরকার নেই আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা জানো আমারই ভাই ভাই গো ভাই হয়ে ভাইদের কাছে বিনীত অনুরোধ করে বলে যায় রে আমার ভাইয়ের আমার বন্ধুরা এই দুনিয়ার মহাব্বতে পড়ে এই দুনিয়ার লালসায় পড়ে এই দুনিয়ার মহাব্বতে পড়ে এই দুনিয়ার লালসায় পড়ে আমরা নিজেকে নিজে যেন বরবাদ হয়ে না যায় ভাইজান শুনলিন বর্তমান ভারতের যা অবস্থা ভাই গো ভারতের মাটিতে এমন একজন নেত্রী নাম তার নূপুর শর্মা আমার রাসূলকে এমন এমন নবীর ব্যাপারে মন্তব্য করলেন যে হাবিবের কথা আল্লাহর কোরআন এবং তার ইতিহাসের পাতায় পাওয়া যায় সেই নবীর উল্টো পক্ষে কথা বলল নাম তার নূপুর শর্মা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা আমি আপনাদের বলি ভাই গো আমরা যদি এই অন্যায়ের পথে লড়াই করে আল্লাহর জমিনে শহীদ হতে পারি আমার আল্লাহ বিনা হিসাবে তার জান্নাত দিয়ে দেবে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল ইসলাম জিন্দাবাদ আল ইসলাম জিন্দাবাদ ভাইজান আমার আব্বা জানেরা আমার বন্ধুরা আমরা আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামের অন্য নাম হলো শান্তি আমরা মারামারি করতে জানি না জানি না নয় জানি কিন্তু মারামারি করি না হযরতে আলী ভাঙা তরোয়াল নিয়ে চলে গেলেন এবার মারো তবে ডানে বামে পিছনে দেখে হযরত আলী ভাঙা তরোয়াল নিয়ে লড়াই করতে লাগেনি ভাইজান বন্ধু আমার লম্বা ইতিহাস আছে হযরত আলী বললেন আগে তুমি মারো আমি তার জবাব দিব আমরা মারতে জানি কিন্তু আগে মারি না যদি কেউ মারে তার জবাব আমরা দেব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি আমার ভাই আমার বন্ধুরা মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াআহলিকুম নারা আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার আব্বা জানেরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা আমি মনির উদ্দিন আপনাদের বলি ভাই আমার আল্লাহ কোনো মদ কর সুদ কর জেনাকারী ব্যভিচারী অত্যাচারীকে হিন্দুজন কোনো অন্য কোনো অন্যায়কারী ব্যক্তিকে ডাক দিয়ে বললেন না মহান আল্লাহ তিনি নিষ্পাপ করে নির্ধারিত করে ওই ব্যক্তিদের ডেকে বললেন তারা কারা রে তারা হলো ইয়াল্লাযীনা আমানু আইমান ওয়ালো রে বিশ্বাসী গণেরা যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো রে বিশ্বের বিশ্বাসী গণেরা তুমি বাঁচো এবং তোমার আ
হাল পরিবার ভাই বন্ধু মা বাবা বিবি বাল বাচ্চাদের বাঁচাও কোথা থেকে বাঁচাও না খেয়ে মরে যাচ্ছে খাবার দিয়ে নাকি না 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 কারেন্টে শর্ট খেয়ে গেছে ওখান থেকে নাকি না 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 রাস্তায় ধরে পিটাচ্ছে ওখান থেকে নাকি না 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 তবে কোথা থেকে বাঁচাও রে নারা ওই কঠিন মই জাহান্নামের আগুন থেকে তবে সেই আগুন এমনই কি ভয়াবহ আগুন ভাই গো আজকে আমরা নিজেকে অন্যায় থেকে বাঁচব এবং আমার ভাই বন্ধুদের বাঁচাবো ভাইজান বন্ধুরা আমার আমরা যদি এক অপরে অন্যায় থেকে বেঁচে থাকতে পারি তবে আমার আল্লাহ মৃত্যুর পরে আমাদের জন্য আরো একটি আনন্দময় আইসময় জায়গা বানিয়ে রেখেছেন সেই জায়গাটির নাম কি গো বলেন সেই জায়গাটির নাম হলো জান্নাত এই দুনিয়া এতই আইসময় দুনিয়া বাজান রে আজকে আমরা কাউকে গরিব দেখি কাউকে ধনী দেখি কেউ যেন দেখতে সুন্দর কেউ যেন দেখতে কালো কেউ যেন একটি মুখ কেউ যেন মোটা কেউ যেন পাতলা কেউ যেন খাটো কেউ যেন লম্বা কেউ যেন কানা কেউ যেন টেঢ়া কেউ যেন কুজা কেউ যেন বোবা কেউ যেন তিনতলা বিল্ডিংওয়ালা কেউ আবার রাস্তার ভিখারি একবেলা খাবার পায় না এমনি এত এই পৃথিবী এতই মহব্বত এত আইসময় দুনিয়া এই দুনিয়া থেকে আমরা কেউ যেতে চাই না আমরা ভুলে গেছি মরে যেতে হবে ভাইজান বন্ধুরে আমি মনিরুদ্দিন বলছি এখানে এই পৃথিবীতে কেউ বেঁচে থাকার জন্য আসি নাই আমরা প্রত্যেকেই মরে যাওয়ার জন্য এসেছি আর এই সংবাদটি আমার আল্লাহ হাজারো বছর পূর্বে দিয়ে দিয়েছেন কুল্ল সমস্ত নাফস চার ভিতরে রুহু দিয়েছি এক বিশাল তিমির মাছ থেকে নিয়ে একটি ছোট্ট পিপিলিকা পর্যন্ত আমি আল্লাহ আমার আকাশের নিচে জমিনের উপরে আমি একজন নাফসকে তার পৃথিবীতে থাকতে দেব না নারে তাকবীর আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার আব্বাসানেরা সেহেতু যুদ্ধের লড়াইয়ের প্রয়োজন পড়ে যায় আমরা লড়াই করব লড়াই করার অনেকগুলি সিস্টেম রয়েছে ভাই গপ আজকে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন জায়গায় যখন লড়াই হয় পাটি পাটি দলাদলি গ্রাম নিয়ে নিয়ে যখন লড়ালড়ি হয় আমরা এক অবৈধ এক নোংরা ভ্যাকসিন খেয়ে যাই সেই ভ্যাকসিনটির নাম কি গো আ সেই কেমিক্যালটার নাম কি ভাইজান বন্ধু আমার আমার নবীকে অন্যায়ভাবে নবীর অপপ্রচার করেছে আর সেই অপপ্রচারকে অনেকেই সাপোর্ট করেছে আর এই ব্যাপারে সুপ্রিম কোর্ট তাকে অপনিন্দা জানিয়েছে এই অপনিন্দা জানার কারণে ভাইজান বন্ধু আমার নবীর ব্যাপারে কটূক্তি কথা এবং হযরত আয়েশা যেই মহিলার কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন আয়েশার কথা আল্লাহর জমিনে আর কোন এমন ইতিহাস নেই আল্লাহর না আল্লাহর নবী এবং হযরত আয়েশার তুলনা করার মতো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই আর সামান্য একজন যার জুতার সমতুল্য হবে না যার পায়ের জুতার সমতুল্য কিঞ্চিত হতে পারে না সেই নবী এবং আয়েশার ব্যাপারে কথা বলল ভাই গো খোদা না খাস্তা যদি আমাদেরকে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমার নবীর অপমান হিসাবে যারা কথা বলবে আমরা লড়াইয়ের জন্য রাজি আছি যতই আমরা সংখ্যালঘু হই না কেন আমাদের যদি কেউ মারে আমরা কাউরি মারতে ছেড়ে দেব না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বাসানেরা
খবরদার যারা অন্যায়ের পথে লড়াই করবেন, যারা অন্যায়ের পথে লড়াই করবেন, খবরদার নামাজ ছাড়া লড়াইয়ে যাবেন না, খবরদার মদ পান করে লড়াইয়ে যাবেন না, খবরদার ড্রিঙ্ক করে যাবেন না, খবরদার গাঁজা ভাং খেয়ে যাবেন না, প্রথম সুন্দর করে শুকরিয়া না দুই রিকাত নামাজ পড়ে আল্লাহু আকবার বলে রাস্তায় নেমে পড়বেন, নিশ্চয় কল্যাণ আমাদেরই হবে। কেন জানেন বন্ধু, সেই দিন আমার নবীর বিরুদ্ধে আবু জেহেলের নেতৃত্বে আমার নবীর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করার কারণে সেই দিন নবী এবং তার সাহাবীদেরকে কপিয়ে কপিয়ে ভারতের মতো করে মেরে দেওয়া হয়তো, যেমন ভারতের তাব্রেজকে মারা হয়েছে, যেমন ভারতের দিল্লির কোরআনের হাফেজকে মারা হয়েছে, এমনি করে মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচকে একজনকে পিটিয়ে মারা হয়েছে, এমনি করে বিহার রাজ্যের কাটিহার জেলার লাভা থানার একজনকে পিটিয়ে মারা হয়েছে। কেনই বা পিটিয়ে মারা হলো? তার একটাই কারণ রে, তাকে জোর করে জয় শ্রীরাম বলা হয়েছিল, সেই মরতে তৈরি হলো, জয় শ্রীরাম বলতে পারলো না, জয় শ্রীরাম না বলার কারণে তাকে পিটিয়ে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিল। ভাইজান বন্ধু আমার, যারা এইভাবে শহীদ হয়ে যায়, আমার নবী আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যারা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যেয়ে যারা ভোজালিংকে মারা যায়, যারা পিস্তুলকে মারা যায়, যারা লাঠির পিটনিতে মারা যায়, ওদের মৃত্যুর উপর আমার আল্লাহর জান্নাত, মৃত্যুর পরে জান্নাত, কোনো হিসাব হয় না, বিনা হিসাবে জান্নাত। জানেন শহীদদেরকে আল্লাহ কত ভালোবাসেন? শহীদদের জন্য গোসল দেওয়া হয় না, তাদের রক্তাক্ত অবস্থায় তাদের দাফন করা হয়। ভাইজান বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহাকে এমনি করে আবু উবাইদাকে, এমনি করে আব্দুর রহমান বিন আউফকে, এমনি করে 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 মক্কা মদিনার মাটিতে, তায়েফের মাটিতে যত সৈন্য শহীদ হয়েছে তাদের বিনা গোসলেই রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন তারা হলো নিষ্পাপি, তাদেরকে আমার আল্লাহর তরফ থেকে ক্ষমা হয়ে যায় এবং তাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কথা আমি 2018 সালে এক জায়গায় এই কথাটি বলেছি, ফট করে দুইটা ছেলে দাঁড়িয়ে বলছে মাওলানা আপনি যে বললেন শহীদদের গোসল দেওয়া হয় না, তবে হযরতে হানজালাকে কেন গোসল দেওয়া হলো? ভাই গো, সেইদিন মক্কা মদিনার মাটিতে, সেইদিন মক্কা মদিনা তায়েফের মাটিতে বিজয় করল আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, সেইদিন সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, সেইদিন সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা সেইদিন লক্ষ কাফের বেদিনের সাথে লড়াই করে মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করেছে। কিন্তু ভাই জান, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, ওদেরও নাম তো আব্দুল্লাহ, আমাদেরও নাম আব্দুল্লাহ, তাদেরও নাম ছিল আব্দুর রহিম, আমাদেরও নাম আব্দুর রহিম, তারাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই, ওরা কেন বিজয় হলো, আমরা কেন প্যাদানি খেলাম? আমার ভাষা বুঝতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন? একটু আওয়াজ খুলে বলবেন, শোনা যায় না বুঝা যায়?
হাত জোড় করে বলছি, কথা শুনবেন না, শুনে এতটুকু কোনো লাভ নাই, কথা বুঝতে হবে। আমার ভারত, আমার আব্বা জানে রাত, তবে ওরা দি ওরাও ছিল সংখ্যালঘু। পুনরায় কথাটি রিপ্লাই করছে, একটু কান খুলে শুনেন। ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও সংখ্যালঘু, ওদেরও নাম ছিল আবদুল্লাহ, আমাদেরও নাম আছে আবদুল্লাহ। তারাও তারাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই, ওরাও ঈদের নামাজ পড়তো, আমরাও ঈদের নামাজ কত 10 তারিখে পড়েছি। ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো, ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো, তার কারণটা কি বন্ধু? তার কারণটা হলো তারা নবীর মহাব্বতে পড়ে, নবীর মহাব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে। তাদের ভিতরে দুইটা জিনিস ছিল, কয়টা ভাই একটু আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহ খুশি হবে। কালকের ওয়াজটা, কালকে শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই, কালকের মাহফিলে এত চেঁচামেচি, আল্লাহু আকবার, আমাকে এতই তারা সম্মানের ইজ্জত দিয়েছিল, এখন আমাকে পুরাতন বক্তা হিসাবে এত ইজ্জত দিয়েছিল, কি ওয়াল্লাহি, আমি যে আল্লাহু আকবার বলছি তো আমার চাইতে ডবল আওয়াজে তিনারা বলছেন, যেন প্যান্ডেলটা হিলে উঠছে। আমার ভারত, আরে আমার আব্বা জানে রাত, আরে আমার পরদা নাসিন মায়েরা শুনে যেন রাতের বেলা। তাদের ভিতরে দুইটি জিনিস ছিল, একটি ছিল নবীর মহাব্বত, আর একটি ছিল জান্নাতের লোভ। জান্নাতের লোভে ভরে নবীর মহাব্বতে ভরে, জান্নাতের লোভে ভরে নবীর ভালোবাসায় ভরে, তারা কি ইতিহাস দিয়েছে রে বন্ধু? বলবে হযরতে হানজালাকে এই জন্য গোসল দেওয়া হয় নাই, এই জন্য গোসল দেওয়া হয়েছে, এই জন্য গোসল দিয়ে দাফন করা হয়েছে। তার কারণটা হলো ওই হযরতে হানজালা, আমার মতো এক তরুণ নওজোয়ান যুবক সুন্দরী রমণী বিবিকে নিয়ে আনন্দের আয়েশ করতেছিল, মধুর মিলন করতেছিল, আর ওই মধুর মিলনের সময় যেন উড়ো উড়ো একটা খবর হানজালার কানে এলো। খবরটা কি রে? যেমন আমার খবর অনেক ভাইরাল হয়ে যাচ্ছে, হঠাৎ করে জঙ্গিপুরের সাইদাপুর থেকে ফোন করে বলছে, মাওলানা আপনি বেলে মরে গেছেন। আমি বলছি হ্যালো, চুপচাপ শুনছে, হ্যালো, এটা মনির উদ্দিন না, ও না, মানে আওয়াজটা পরীক্ষা করছে, ও শুনেছে যে মরে গেছে, তো নাম্বার পেয়েছে, তখন ফোন করে দিয়েছে, ওই জন্য শুধু হ্যালো হ্যালো করছে। আমি তখন বলছি আরে ভাই বলেন না, তখন বলছে আমরা মাগরিবের নামাজ পড়তে যে মসজিদে আলোচনা হচ্ছে, আপনি জেনে মরে গেছেন। তো কে বললো? বলছে সবাই বলছে। তারপরে আরো একদিন ওই যে নদীর কিনারে একটা গ্রাম আছে, কি গ্রামটার নাম গো? না আপনার না, নদীর এই পারে, আমি যে পারে আপনাদের আছি, একদম নদীর কিনারায়, ওই যে জঙ্গিপুর ব্রিজের তলা দেওয়া বান্ধের ওপর দিয়ে নিচে যে ওই সুজাপুর কি বলছে, হ্যাঁ, তো একদম নদীর কিনারায় ওইখান থেকে একটা ফোন এসছে, দিয়ে বলছে যে কি মনির উদ্দিন ভাইকে কেন্দ্রীয় বাহিনী দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। ব্যাপার খুব খারাপ। এই যে উড়ো উড়ো কিছু খবর এমনিতে একটা ভাইরাল হয়ে যায়, তো ঠিক হযরতে হানজালা এমন মহব্বতের মধুর মিলনে ব্যস্ত, আর এই মুহূর্তেই, এই মুহূর্তেই যেন হানজালার কানে একটা উড়ো উড়ো খবর আসলো। কি খবর? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী যেন লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে গেছে, মানে মেরে ফেলে দিয়েছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে
ময়দানে জানো কাফের বেদিনের তরোয়াল শহীদ হয়ে গেছে এমন একটি উড়ো উড়ো খবর হযরত হানজালার কানে এসে গেল হযরত হানজালা এক মিনিট আর লেট করলেন না বিবির কাছ থেকে উঠে বলে বিবিরে মিনিট সময় দেওয়া যাবে না বলে কেন গো বলে আমার নবীকে কে শহীদ করলো রে আমার নবী আল্লাহর জমিন থেকে শহীদ হয়ে যাবে আর আমি হানজালা বেঁচে থাকব না 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 আমি হানজালা মেনে নিতে পারি না দাউরে বিবি তরোয়ালটা দাও কে আমার রাসূলকে শহীদ করলো আমি তাকে শহীদ করে আমি শহীদ হয়ে যাব বিবি তার উত্তরের জবাব দিয়ে বলছে ওগো স্বামী জান হানজালা রে আমি তোরে যেতে নিষেধ করব না আপনি তাড়াতাড়ি চলে যান কে আমার নবী কেমন করে শহীদ করলো যাও যাও কিন্তু তুমি কি জানো না তুমি যে আমার সাথে মধুর মিলন করেছো তোমার জন্য যে গোসল ওয়াজিব হয়ে গেছে তোমার জন্য যে গোসল ফরজ হয়ে গেছে বিবি তার বারবার করে বলছে উত্তরের জবাবে বলে বিবি রে এই সময় দেওয়া যাবে না এই সময় দেওয়া সম্ভব আমি হানজালা দিতে পারি না এই কথা বলে সরঞ্জাম নিয়ে ঢাল তরোয়াল নিয়ে আল্লাহু আকবার বলে ময়দানে নেমে পড়লেন ভাই গো লড়াইয়ের ময়দানে লড়াই চলতে চলতে কাফের বেদিনের তীরে হযরত হানজালা শহীদ হয়ে গেল একটা তীর এখানে লাগলো একটা তীর অন্য জায়গায় কয়েকটা তীর মারলো এমন একটি তীর সামনে থেকে ভেসে আসলো বন্ধু সেই তীরটা কলিজা ফুটো হয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল হানজালা আর থাঁতাড়াতে পারলেন না আল্লাহর জমিনে শহীদ হয়ে গেলেন চতুর্দিকে খবর হয়ে গেল হানজালা আর আল্লাহর জমিনে নাই এমনকি হানজালার বিবির কাছে খবর চলে গেল স্বামী যেন আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে স্বামী যেন আমার দুনিয়াতে আর নাই ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা বিবি এক মিনিট সময় দিলেন না বিবি দৌড় দিয়ে মল ময়দানে ছুটলো আপনারা বলবেন তবে কিস মহব্বতে নাকি স্বামী দুনিয়া থেকে হারিয়ে গেল তার মহব্বতে ছুটেছে নাকি না না হানজালার বিবি অনেক আনন্দে আনন্দিত যে আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়েছে নারে খোদা না খাস্তা খোদা না খাস্তা যদি আমাদের খোদা না খাস্তা যদি আমাদের কাউনু কোনো বোনের কোনো স্বামী মরে যায় সুবহানাল্লাহ যতই কানতে নিষেধ করেন আমাদের ওইদিকে আপনাদের মুর্শিদাবাদ জঙ্গিপুর রঘুনাথগঞ্জ উমরপুর লালগোলা ভগবানগোলা সাগর দিকে এই মুর্শিদাবাদে তো আমি ওয়াল মুর্শিদাবাদ আমি ভ্রমণ করি তবে আপনাদের এইদিকে আমার এমন নজরে পড়েনি কিন্তু আমাদের ওই মালদা হরিশ্চন্দ্রপুর চাঁচল শামসি রতুয়া কালিয়াচক ওইদিকে ভাই গো একদিন দেখছি একজন মারা গেছে ওর বউটা খালি উইচ্ছে আর পড়ছে আর বুকে বুকে মাইছে আর ওই আবার ভুল কারণ কাঁদতে লেগেছে যে স্বামীকে বাপু চলে গেল মানে কাঁদতে কাঁদতে এমন বেহুশ হয়ে গেছে যে বাপু তুমি চলে গেলে হাসছ কেন গো এটা হাসির কথা না তবে হযরত হানজালার বিবি সাহেবা হযরত হানজালার বিবি সাহেবা স্বামী তার শহীদ হয়েছে বড় আনন্দে আনন্দিত আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়েছে আমার স্বামী জান্নাতের অধিবাসী হয়ে গেছে বড় আনন্দে আনন্দিত তবে এক মিনিট লেট করলেন না দৌড় দিয়ে চলে গেলেন ময়দানে তার কারণটা কি তার কারণটা